নমস্কার বন্ধুরা, মহুয়া মেকওভারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমি ব্রাইডাল মেকওভারের, তোমাদের ব্রাইডাল মেকআপের 14 ডেজ নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদের আজকে দেখাবো যে ব্রাইডাল আই মেকআপ কী করে করতে হয়, অর্থাৎ রিয়েল ব্রাইড আই মেকআপ কীভাবে করতে হয় বা কীভাবে তোমরা করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক যে আমরা কীভাবে আই মেকআপটাকে সম্পূর্ণ করছি, আর এটা কিন্তু রিয়েল ব্রাইট আই মেকআপ হচ্ছে। তো প্রথমেই আমরা যেটা করব, আমরা প্রথমে আই মেকআপটা করে নিচ্ছি, কারণ আমরা রিয়েল ব্রাইট যখন করি তখন কিন্তু আই মেকআপটা আমাদের প্রথমে করে নিলে সেটা খুব ভালো হয়। তো যেটা প্রথমে করলাম, আমরা একটা কনসিলার দিয়ে কিন্তু ভুরুর পাশ দিয়ে কিন্তু সেট করে নিলাম আইটাকে। তো ভুরু আর আই কিন্তু খুব ভালোভাবে আমরা কনসিলার দিয়ে সেট করে নিলাম। এবার একটা মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে দিচ্ছি কনসিলারটা। তো আমি প্রথমে আজকে আই মেকআপটা করে নেব, তারপরে কিন্তু মুখের মেকআপ করব, আর ফুল মেকআপটা কিন্তু তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সেমভাবে কিন্তু আমরা ওই দিকের চোখটাতেই করে নেব। তো দুদিকের চোখেই যেন আমাদের সেম হয় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো কাট ক্রিজ আমরা কোন পোর্শন থেকে করি তোমরা তো দেখতেই পাচ্ছ, আমাদের চোখে একটা ভাঁজ থাকে, সেই ভাঁজের ওপর থেকে কিন্তু আমাদের কাট ক্রিজটাকে করে নিতে হয়। তো কাট ক্রিজ নিয়ে তোমাদের আগেও আমি অনেক ভিডিও দেখিয়েছি আই মেকআপে, তোমরা যদি না দেখে থাকো সেগুলো অবশ্যই কিন্তু দেখে নিও। এবার কিন্তু আমাদের সেম ভাবে একটা মিনি ব্লেন্ডার নিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে চোখের পোর্শনটাও। ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা কম্প্যাক্ট দিয়ে নেব আবার, না হলে কিন্তু আমরা যখন আই শ্যাডো আমাদের চোখে দেব তখন কিন্তু সেটা উঠে আসবে। তো কম্প্যাক্টটা কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে। এবার আমি ইনার কর্নারের দিকে একটা গোল্ডেন দিয়ে নিচ্ছি।
গোল্ডেনের ওপর একটু শিমারি গোল্ডেনটা দিয়ে দিচ্ছি যাতে একটু বেশি চকচক করে সেই জন্য। এবার আমরা যেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু মুখের মেকআপটা করে নিয়েছি, তো তোমাদের এই ফুল মেকআপটাও আমি দেখাবো খুব তাড়াতাড়ি, সেই ভিডিওটাও দেব। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ভুরুর নিচে কিন্তু হাইলাইটার দিয়ে দিচ্ছি, হোয়াইট হাইলাইটার। তো ভুরুর নিচে আমাদের হোয়াইট হাইলাইটার ইউজ করতে হয় যাতে আই মেকআপটা আরও গর্জিয়াস দেখতে লাগে, এবং কোণের দিকটাতেও কিন্তু আমাদের হোয়াইট হাইলাইটার ইউজ করতে হয়। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর তোমরা আমার কাছ থেকে কতটা ঠিক শিখতে পারছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, তো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা যদি আরও আই মেকআপ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু আরও অনেক রকমের আই মেকআপ সেখানে দেওয়া আছে, তোমরা কিন্তু সেই আই মেকআপগুলো সমস্তটা দেখে নিতে পারো আর কিন্তু শিখে নিতে পারো পুরো আই মেকআপ। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবার নেক্সট দিন নেক্সট কিছু নিয়ে। তো চলো আজকের মতন, টাটা।